ভারতীয় জনতা তপশিলি মোর্চার সাংগঠনিক আলোচনা সভা দুবরাজপুরে। বিধানসভা নির্বাচনের প্রাককালে জোর কদমে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর ও গ্রামীণ এ মণ্ডলীর উদ্যোগে ভারতীয় জনতা তপশিলি মোর্চার সাংগঠনিক আলোচনা সভা আয়োজন করা হয় দুবরাজপুর মাড়োয়ারি ধর্মশালায়। এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সম্পাদক অনুপ সাহা, তপশিলি মোর্চার রাজ্য সহসভাপতি রামপ্রসাদ দাস, তপশিলি মোর্চার বীরভূম জেলা সভাপতি বিশ্বজিৎ সাহা, ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার সহসভাপতি উত্তম কুমার রজক, বীরভূম জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক দীপক মাল, দুবরাজপুর বিজেপি শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, ভারতীয় জনতা যুব মোর্চার বীরভূম জেলা সম্পাদক টুটুন নন্দী সহ অন্যান্যরা। বীরভূম থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। ভারতীয় জনতা পার্টি তপশিলি মোর্চার উদ্যোগে আমাদের এই দুবরাজপুর বিধানসভার কর্মী সম্মেলন হলো। কর্মী সম্মেলনে আমাদের 2021-এর মে মাসে যে নির্বাচন, বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে আমাদের এই কর্মী সম্মেলন। এখানে আমাদের সাংগঠনিক এবং আগামী দিন কিভাবে বিজেপিকে এই দুবরাজপুর বিধানসভায় জয়ী করা যায় সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তপশিলি ভোটেতে ইফেক্ট পড়বে। বীরভূম জেলায় তিনটি সংরক্ষিত আসন আছে, তার মধ্যে অন্যতম দুবরাজপুর তপশিলি সম্প্রদায় সংরক্ষিত রিজার্ভ সিট। এখানে তপশিলি মেজরিটি বেশি, তার জন্য এটা সংরক্ষিত। আর তপশিলিদের জন্য পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার, তিনি কিছুই করেননি, এই সেই ক্ষোভ তপশিলিদের মনে তো আছেই। কারণ আমরা দেখেছি আমাদের নামের খাতের টাকা তিনি অন্যান্য প্রকল্পের নাম দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় খরচ করেছেন। তারপরে তপশিলিদের জন্য স্টাইফেনের কোনো ব্যবস্থা নাই, এসসি কমিশনারের কোনো ব্যবস্থা নাই, একাধিক, একটা বলে আপনাকে শেষ করতে পারবো না, একাধিক বিষয়ে তপশিলিরা আজ কিন্তু দিদির উপর ক্ষিপ্ত। মাইকে তপশিলিদের জন্য বলেছেন তপশিলিরা গরুর মাংস খায়, এটা দিদি বলেছেন। আর তপশিলি সম্প্রদায় এটাকে কোনোরকমভাবে মেনে নেয়নি। এই 21-এ মে মাসে দিদিকে তপশিলিরা জবাব দেবে। আমি গত পরশু দিন কলকাতা গিয়েছিলাম, কলকাতা তৃণমূলের একাধিক পোস্টার মেটিয়া ব্রুজ থেকে সব জায়গাতে দেখলাম হিন্দি ভাষায় লেখা আছে, সেখানে হিন্দি আর উর্দু ভাষায় লেখা আছে। এর থেকে পশ্চিমবঙ্গের মানুষকে আমি একটাই বার্তা দিতে চাই যে হিন্দি ভাষাটাকে নিয়ে যারা এরকম ধরনের বলছে যে বহিরাগত, তাহলে উর্দু ভাষাটা কোথাকার, সেটা কোন কোথাকার বহিরাগত না, সেটা পশ্চিমবঙ্গের ভাষা না, সেটা রাষ্ট্রভাষা। হিন্দি তো আমাদের রাষ্ট্রীয় ভাষা, আমাদের রাষ্ট্রীয় দল এটা ভারতবর্ষে এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম দল। এই দলের যারা রাষ্ট্রীয় কার্যকর্তা আছে তারা তো পশ্চিমবঙ্গে আসবেনই, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যে যখন ভোট হয় তারা তেনারাও সেখানে যান, আমাদের পশ্চিমবঙ্গের নেতারা উড়িষ্যা ত্রিপুরাতে ভোট করতে যান, সেখানে গেলে কি তারা কি বহিরাগত? ভারতের মানুষ ভারতবর্ষে থাকবে, তারা কি বহিরাগত? এটা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গবাসী মেনে নেয়নি, আর এর জবাব মে মাসে দিদি পেয়ে যাবে। দুবরাজপুর বিধানসভা না, সারা বীরভূম জেলাতে 11টি আসনের মধ্যে আমরা 11টিতেই জয়লাভ করবো। 11-0 এই বীরভূম থেকে তৃণমূলকে তাড়িয়ে আমরা বিজেপির 11টা MLA নবান্নে পাঠাবো এবং আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী হবে। আমার নাম বিশ্বজিৎ সাহা, বীরভূম জেলা বিজেপির তপশিলি মোর্চা সভাপতি। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আর চিন্তা কিসের, আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভোঁদুর মোড় হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।